প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো জন ডানের একটি বিখ্যাত কবিতা, দ্য সানরাইজিং। অ্যাকচুয়ালি তো সানরাইজিং মানে বুঝতেই পারছো তোমরা যে সানরাইজিং মানে সূর্য উদয় বা সূর্য উঠছে, এরকম একটা মুহূর্তের কথা জন ডান বলছেন। তো তোমরা জানো যে জন ডান সাধারণত লাভ পোয়েমগুলোই বেশি লিখেছেন এবং তার কবিতাগুলো ভালোবাসা কেন্দ্রিক। তো আমরা এইখানে এই কবিতাটিতেও একটি ভালোবাসার ব্যাপার স্যাপার আমরা এখানে লক্ষ্য করতে পারবো, যে জন ডান এবং তার যে প্রেমিকা তারা দুজনে রাত্রি যাপন করেছেন এবং তারা যখন সকালবেলা বেডে শুয়ে আছেন সেই অবস্থায় যখন সূর্য উঠছে এবং সেই সূর্যকে ভৎসনা করে এখানে জন ডান অ্যাকচুয়ালি এই কবিতাটি লিখছেন। এবং এই কবিতা কি বলা হচ্ছে তো চলো দেখি সেটা। দেখো, শুরুতে যেটা বলা হচ্ছে, সূর্যকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, বিজি ওল্ড ফুল আনরুলি সান। বলা হচ্ছে যে ব্যস্ত ওল্ড ফুল অর্থাৎ পুরনো বোকা, আনরুলি সান অবাধ্য সূর্য, হোয়াই ডোস্ট দাও দাস, কেন তুমি এটা করো। অর্থাৎ এখানে সূর্যকে অ্যাড্রেস করে, সূর্যকে সামনে রেখে সূর্যের উদ্দেশ্যে জন ডান বা এই কবিতার যে স্পিকার সে এই কথাটা বলছে যে হে বৃদ্ধ বোকা ফুল মানে বোকা এবং অবাধ্য সূর্য, কেন তুমি এটা করলে বা কেন তুমি এটা করো। থ্রু উইন্ডোজ জানালার মধ্য দিয়ে অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, এবং পর্দার ভেতর দিয়ে জানালার ভেতর দিয়ে এবং জানালার পরে যে পর্দাটা আছে সে পর্দার ভেতর দিয়ে কেন তুমি আমাদেরকে ডাকো। মাস্ট টু দাই মোশনস লাভার সিজন রান, অবশ্যই মানে এখানে একটা কোশ্চেন করছে আবার যে কেন তুমি আমাদেরকে ডাকো, উপরে বলছে সূর্যকে অ্যাড্রেস করার পরে, এবং তারপরে আবার বলছে যে তোমার গতির সঙ্গে ভালোবাসা বা প্রেমিক বা প্রেমিকার যে মানে ভালোবাসার মুহূর্তের যে গতি সেটা কি একই সঙ্গে চলবে, অবশ্যই না। আচ্ছা, এখানে মানে সূর্যকে একটা ওল্ড এবং বোকা বলে এখানে অ্যাড্রেস করে মানে বলছে যে কেন তুমি জানালার মধ্য দিয়ে এবং পর্দার মধ্য দিয়ে আমাদেরকে ডাকো। আমরা শুয়ে আছি, আমরা বেশ ভালো আছি, আমরা রাত কাটিয়েছি, আমরা খুব ভালোভাবেই আছি, এবং এই অবস্থায় কেন তুমি সকাল হতে না হতেই তুমি আমাদেরকে এই জানালা বা পর্দার ভেতর দিয়ে আমাদেরকে, তাও তোমার যে সানবিম যেটা সূর্যের যে আলো, সে আলোটা আমাদের উপরে ফেলে কেন তুমি আমাদেরকে ডাকছো বা আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছ। এবং বলছে যে তোমার যে গতি, তোমার সারাদিন তুমি সকালে উঠবা এবং সন্ধ্যায় অস্ত যাবা, এই যে গতি তোমার, সেই তোমার গতি অনুযায়ী আমাদের প্রেমিক বা প্রেমিকার যে ভালোবাসার যে গতি সেটা কি একই সঙ্গে চলবে, তা তোমার যে সময় সেই সময় অনুযায়ী সেই সময়টাকে মেনটেন করে কি কোনো প্রেমিক বা প্রেমিকার ভালোবাসা কি চলতে পারে, অবশ্যই না। সসি পিডান্টিক রিচ গো চাইল্ড। আচ্ছা, সসি পিডান্টিক রিচ বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে এক ধরনের টিচার যারা অ্যাকচুয়ালি যাদের মানে সবসময়ের জন্য রাগান্বিত হয়েই থাকে এবং স্টুডেন্টদেরকে গালিগালাজ করতে থাকে বা ধমক দিতে থাকে, এরকম একটা মানে কথা এই সূর্যকে বলছে যে সসি পিডান্টিক রিচ বলছে যে হে মানে এরকম একটা হতভাগ্য বা হতভাগা বা আনফর্চুনেট একটা টিচার, গো চাইল্ড তুমি তিরস্কার করতে যাও, লেট স্কুল বয়েজ অ্যান্ড সাওয়ার প্যারেন্টিস। এবং বলছে যে আচ্ছা প্রেন্টিস বলছে যে তুমি যাও ভৎসনা করো ওই সমস্ত স্কুল বয়দেরকে যারা এখনো ঘুম থেকে ওঠে নাই, এবং ওই সমস্ত খিটখিটে মেজাজের যে শিক্ষানবিশ তাদেরকে তুমি জাগিয়ে তোলো, যাদেরকে জাগানোর দরকার, আমাদেরকে জাগানোর কোনো দরকার নেই, তুমি তাদেরকে জাগাও, তাদেরকে গিয়ে ভর্সনা করো, আমাদেরকে ভর্সনা করার দরকার নাই। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, এবং কোর্টের যে হান্টসম্যান অর্থাৎ রাজার বাড়ির যে হান্টসম্যান যারা আছে, যারা হচ্ছে ঘোড়া চালিয়ে নেয় বা ঘোড়ার রাখাল যেটা বলা যেতে পারে, তো বলা হচ্ছে যে এই ঘোড়া রাখাল যারা তাদেরকে গিয়ে জাগিয়ে তোলো এবং বলো যে কিং উইল রাইড অর্থাৎ কিং সে এই ঘোড়া চালাবে এবং সে শিকারে যাবে। এইখানে কিং বলতে বোঝাচ্ছে জেমস ওয়ান যেটা ইংল্যান্ডের ওই সময়ের যে রাজা তার কথা বলা হচ্ছে, এবং সে অ্যাকচুয়ালি মানে রাইডিং এবং হান্টিং এই দুইটা অনেক
পছন্দ করতো, এবং সেই সময় সেই কিংয়ের কথা উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে তুমি যাও ওই কিংয়ের আজ্ঞাবহ যে হান্টসম্যান যারা আছে, যারা তার শিকার সঙ্গী, তাদেরকে গিয়ে জাগিয়ে তোলো এবং বলো যে কিং মানে রাজা কি করতে যাবে, মানে হান্টিংয়ে যাবে এবং রাইডিংয়ে যাবে। কল কান্ট্রি অ্যান্টস টু হারভেস্ট অফিসেস। আচ্ছা, এখানে বলছে যে এরপরে কাদেরকে ডাকতে বলছে, যে গ্রামের যে ছোট ছোট পিঁপড়া যারা আছে সেই পিঁপড়াদেরকে জাগিয়ে দাও, যাদের এখন হারভেস্টিংয়ের সময়, অর্থাৎ এখন তাদের খাদ্য সংগ্রহের সময়, কেননা সামনে শীত এবং শীতের আগে তাদেরকে খাবার সংগ্রহ করে রাখতে হবে। সুতরাং তাদেরকে গিয়ে জাগিয়ে দাও, যাতে করে তারা সকাল সকাল উঠে এই খাবার সংগ্রহ করতে শুরু করে দেয়। লাভ অল অ্যালাইক, বলছে ভালোবাসা সবসময় একই রকম, নো সিজন নোস নর ক্লাইম, মানে হচ্ছে কোনো সিজনই তারা মেনটেন করে না, কোনো সময় তারা মেনটেন করে না, অথবা কোনো রাজ্য বা কোনো দেশ এগুলো কোনো কিছুই তারা মেনটেন করে না। নর আওয়ার্স, কোনো ঘন্টা মেনটেন করে না, ডেজ দিন মাস, হুইচ আর দ্য ড্যাগস অফ টাইম, যেটা সময়ের একেবারে মানে পুরনো জিনিস জিনিস যেগুলো, সেগুলোর কোনো কিছুই আর কি মেনটেন করে না। আচ্ছা, আমি যদি এই স্টেঞ্জাটা যদি আরও একবার বলি তোমাদেরকে, তাহলে সেটা এরকম যে সূর্য সকালবেলায় কিরণ দিচ্ছে জন ডান এবং তার যে প্রেমিকা, দুজনে রাত্রি যাপন করার পরে সকালে ঘুমাচ্ছে, এই অবস্থায় সূর্য কিরণ দিচ্ছে বা সূর্যের আলোটা জানালা এবং তার পর্দার ফাঁক দিয়ে তাদের ওপরে এসে পড়ছে। সে অবস্থায় জন ডান এখানে সূর্যকে অ্যাড্রেস করে বলছে যে হে বোকা, ব্যস্ত এবং অবাধ্য সূর্য, তুমি কেন এটা করলে, বা এটা তুমি কেন করো, যে মানে উইন্ডোজ বা জানালার মানে জানালার ভেতর দিয়ে, পর্দার ভেতর, তুমি আমাদেরকে কেন ডাকো, তোমার যে গতি সেই গতির সঙ্গে কি আমাদের ভালোবাসা একসঙ্গে সেই গতিতেই চলবে, অবশ্যই না। বলছে যে হে হতভাগা সূর্য বা সসিপিডান্টিগ্রিস, তাদেরকে ভর্ৎসনা করো যারা স্কুল বয় এবং যারা শিক্ষানবিশ, তাদের তো উঠে এখন পড়াশোনা করার কথা, তুমি তাদেরকে গিয়ে জাগিয়ে তোলো, অথবা তুমি রাজার হান্টসম্যান যারা রাজাকে নিয়ে শিকারে বের হবে সকালে সকালে, তাদেরকে গিয়ে জাগিয়ে তোলো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে যে ছোট ছোট যে পিঁপড়া যারা যারা যাদের এখন এই গরমের এই সময়টাতে খাবার সংগ্রহ করে রাখার দরকার শীতকালের জন্য, তাদেরকে গিয়ে জাগিয়ে তোলো, তারা খাবার সংগ্রহ করুক, আমাদেরকে কেন জাগাচ্ছ। লাভ অল অ্যালাইক, ভালোবাসা সবসময় একই রকম, তারা কোনো সময় মানে না, কোনো সিজন মানে না, কোনো রাজ্য মানে না, কোনো সময় মানে ঘন্টা দিন মাস এগুলো কোনো কিছুই মানে না, এবং যা কিছু মানে পুরাতন কোনো কিছুকেই তারা মানে মানে না। সুতরাং তুমি আমাদেরকে না যা না আমাদেরকে মানে বিব্রত না করে, আমাদেরকে ডিস্টার্ব না করে, তুমি ওই কাজগুলো তোমার কাজগুলো তুমি করতে থাকো। আচ্ছা, এরপরে যেটা বলছে যে দাই বিমস সো রেভারেন্ট অ্যান্ড স্ট্রং, হোয়াই শুডস্ট দাও থিঙ্ক, তুমি কেন মনে করো যে তোমার যে বিম, তোমার যে আলোর রশ্মি, বলছে এইটা তোমার এই আলোর রশ্মি এবং তোমার যে মানে ক্ষমতা, সেইটাকে কেন তুমি অধিক শক্তিশালী মনে করছো এবং খুব বেশি মান্য করার মতো বা পূজনীয় বলে কেন মনে করছো? হোয়াই শুডস্ট দাও থিঙ্ক, কেন তুমি এটা মনে করো? আই কুড এক্লিপস অ্যান্ড কুড দেম উইথ এ উইঙ্ক, বলা হচ্ছে আমি তোমার এই আলোটাকে এক মুহূর্তেই কি করতে পারি, ইক্লিপস করে দিতে পারি, অর্থাৎ সূর্যগ্রহণ হলে যেটা হয় যে সূর্যের আলো নিভে যায়, এরকম একটি কথা বলছে যে আমি এটা খুব সহজেই করতে পারি, এবং কি তোমার এই সূর্যটাকে আমি খুব সহজেই ক্লাউডে পরিপূর্ণ করে দিতে পারি উইথ এ উইঙ্ক, অর্থাৎ চোখের পাতা ফেলে আমি এটা করে ফেলতে পারি। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, কিন্তু আমি সেটা করব না, কেননা আমি তাকে বেশিক্ষণ দৃষ্টির আড়ালে রাখতে চাই না। অর্থাৎ কবি এখানে তার প্রেমিকার কথা বলছেন যে সূর্য আমি তোমাকে এক নিমিষেই কিন্তু দুর্বল করে দিতে পারি, কেননা আমি যখন চোখের পাতা ফেলবো তখন কিন্তু তোমাকে আর দেখা যাবে না, সুতরাং তুমি তখন দুর্বল হয়ে যাবে, কিন্তু আমি এই চোখের পাতা ফেলতেও চাই না, কেননা আমি খুব বেশিক্ষণ তাকে, এই হার বলতে কবি তার প্রেমিকার কথা বলছে, যে তাকে মানে আমার দৃষ্টির বাহিরে বেশিক্ষণ রাখতে চাই না। এবং এইটা বলে তিনি যেটা বলছেন যে ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, যদি তার চোখ তোমার চোখকে
অন্ধ করে না দেয়। তার চোখ বলতে এখানে কবি তার প্রেমিকার চোখের কথা বলছে, যে কবি বলছেন যে তোমার, আমার প্রেমিকার চোখ যদি তোমার চোখকে, অর্থাৎ সূর্যকে বলছে, তোমার চোখকে ব্লাইন্ড করে না দেয়, যদি অন্ধ করে না দেয়, লুক, দেখো, অ্যান্ড টুমোরো লেট, এবং আগামীকালকের শেষে টেল মি, আমাকে বইলো, হোয়ার বোথ দ্য ইন্ডিজ অর হোয়ার বোথ দ্য ইন্ডিজ অফ স্পাইস অ্যান্ড মাইন। বলা হচ্ছে যে তাহলে আমাকে বলো কোথায় এই উভয় ইন্ডিয়াস, উভয় ইন্ডিয়াস বলতে একটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আমাদের ভারতবর্ষ, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো ইন্ডিয়ান ভারতবর্ষ ওই সময়টাতে বা এখনও হচ্ছে মানে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মশলার জন্য অনেক বিখ্যাত, স্পাইসের জন্য অনেক বিখ্যাত, এবং আরেকটা যে ইন্ডিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সেটা হচ্ছে মাইনের জন্য বিখ্যাত। সেটা হচ্ছে ওই সময় ভাবা হতো যে এখানে অনেক হচ্ছে খনিজ পদার্থ বা খনির আছে, এই বিষয়গুলি ভাবা হতো, এবং সেখান থেকেই আসলে বলছে যে আমাকে কালকে বলো, যদি তোমার চোখটা ভালো থাকে তাহলে আমাকে কালকে বলো কোথায় দুইটা ইন্ডিয়া, যে ইন্ডিয়া একটা হচ্ছে মশলার জন্য বিখ্যাত আর একটা মাইকের মাইনের জন্য বিখ্যাত। বি হোয়ার দাও লেফট দেম, তুমি সেখানে যাও যাদেরকে তুমি গতকালকে রেখে এসেছো বা যাদেরকে তুমি ছেড়ে এসেছো, অর লাই হিয়ার উইথ মি, অথবা আমার এখানে তারা রয়েছে। আমার এখানে তারা রয়েছে বলতে তার যে প্রেমিকা, সে প্রেমিকা যেহেতু তার বেডেই আছে, সে তো তার কথাই বলছে যে ওই দুই ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা খুঁজতে যাওয়ার আর দরকার নেই, কেননা এই দুই মহাদেশের সমান, এই দুই যে অঞ্চল, এই দুই অঞ্চলের চেয়েও আরো সম্পদশালী কেউ একজন আমার সাথে শুয়ে আছে। আস্ক ফর দোজ কিংস, বলছে ওই সমস্ত রাজাদেরকে জিজ্ঞাসা করো, হুম দাও সস টিয়া স্টার্টে, যাদেরকে তুমি গতকালকে দেখেছিলে, অ্যান্ড দাও শ্যাল টিয়ার, এবং তুমি শুনতে পাবে অল হিয়ার ইন ওয়ান বেড লে, বলছে সবাই এক বেডেই শুয়ে আছে, এটা তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তুমি শুনতে পাবে। অর্থাৎ এখানে তার কবিতার যে প্রেমিকাকে নিয়ে যে শুয়ে আছে এইটার কথা বলতে তিনি বোঝাচ্ছেন যে তাদের আর কোনো জিনিসের দরকার নেই, তাদের মানে কবি যে তার প্রেমিকাকে নিয়ে আছেন, তা বলা হচ্ছে যে এই প্রেমিকাকে নিয়ে থাকার মানে থাকাটা তার কাছে ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে মশলা সমৃদ্ধ যে অঞ্চল সেটার জন্য যে বিখ্যাত, বলা হচ্ছে সেই রকম বিখ্যাত কেউ একজন তার পাশে আছে। বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কথা, যে ওয়েস্ট ইন্ডিজ যেমন মাইনে পরিপূর্ণ, খনিজ পদার্থে পরিপূর্ণ, সেরকম একটি সমৃদ্ধ অঞ্চল, এবং তার চেয়ে সমৃদ্ধ হচ্ছে তার প্রেমিকা, এবং তার প্রেমিকা তার কাছে শুয়ে আছে। এবং আবার বলছেন যে ওই সমস্ত রাজা যাদের কিংডম এর কারণে অনেক বিখ্যাত তারা, এবং ওই সমস্ত কিংডম যারা যেগুলো অনেক বিখ্যাত, বলা হচ্ছে সেই সবগুলো কিংডমও একসঙ্গে তার কাছেই আছে এবং তার কাছে শুয়ে আছে, এবং তিনি তার প্রেমিকাকে অ্যাকচুয়ালি এই সমস্ত অঞ্চলের চেয়েও বেশি সমৃদ্ধ হিসাবে চিন্তা করছেন। তো এই স্ট্যাঞ্জাটা যদি আমি আর একবার বলি, দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জাটাতে কবি যেটা বলছেন যে সূর্যকে উদ্দেশ্য করে, যে দাই বিমস, তোমার যে সূর্যের যে রশ্মি, তোমার যে রশ্মি সো রেভারেন্ট অ্যান্ড স্ট্রং, হোয়াই শুধু দাও থিঙ্ক, খুব বেশি শক্তিশালী এটা তুমি কেন ভাবছো, এবং খুব বেশি পূজনীয় এটা তুমি কেন ভাবছো। আই কুড ইক্লিপস অ্যান্ড কুড দেম উইথ এ উইঙ্ক, আমি এইটাকে খুব তাড়াতাড়ি নিভিয়ে ফেলতে পারি, আমি আমার চোখের পলকটাই ফেলে, কিন্তু আমি সেটা করব না, কেননা আমি আমার প্রেমিকাকে খুব বেশিক্ষণ না দেখে থাকতে চাই না, এবং যদি ইফ আর আইস হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, যদি তার চোখের দৃষ্টি তোমার চোখকে অন্ধ করে না দেয়, মানে সূর্যকে বলছে যে আমার প্রেমিকার চোখের দৃষ্টি যদি তোমার চোখকে অন্ধ করে না দেয়, তাহলে দেখো, এবং আগামীকালকে আমাকে বলো যে দুই ইন্ডিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আরও যে সমৃদ্ধ যে কিংডম, যে রাজ্যগুলি আছে, দেশগুলি আছে, সেগুলো কোথায়, তুমি সেগুলোকে মানে আর কোথাও পাও বা না পাও, তুমি সেই সবগুলোকেই পাবে হচ্ছে আমার এই বিছানায়, আমার এই বেডে, অর্থাৎ আমি যে আমার প্রেমিকাকে নিয়ে শুয়ে আছি বা আমার প্রেমিকাকে নিয়ে আছি, সে একাই এই সবগুলো চেয়ে অনেক বেশি সমৃদ্ধশালী। আচ্ছা, এই গেল হচ্ছে সেকেন্ড স্ট্যানজা। থার্ড স্ট্যানজা যেটা বলা হচ্ছে যে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই,
এখানে কবি যেটা বলছেন যে তার প্রেমিকার কথা বলছেন, যে তার প্রেমিকা হলো সমস্ত স্টেট, স্টেট বলতে সমস্ত দেশ, কান্ট্রি, মানে পৃথিবীতে সমস্ত যে দেশগুলি আছে সেই সব দেশগুলোকে একত্র করলে তার প্রেমিকা, এবং অল প্রিন্সেস আই, এবং সমস্ত দেশের যে প্রিন্সেসগুলো, যে রাজাগুলা, সেগুলো হচ্ছে কবি নিজে, নাথিং এলস ইজ, এবং এর বাহিরে আর কিছুই নয়। এখানে কবি অ্যাকচুয়ালি এখানে মেটাফোর ইউজ করছেন, এবং মেটাফোর ইউজ করে আর কি তার প্রেমিকাকে হাইলাইট করছেন, এবং সেই সঙ্গে তার নিজেকেও বলছেন যে তার প্রেমিকা হলো এই পৃথিবীর সমস্ত যে দেশগুলি, সেই দেশগুলির একত্রিত একটা মানে অংশ, এবং সেই সমস্ত দেশের প্রিন্স হলেন কবি নিজে। প্রিন্সেস ডু বাট প্লে আস, বলা হচ্ছে যে প্রিন্সেস যারা এমনি রিয়েল লাইফের যে প্রিন্সেস যারা আছে, যারা রাজা বা রাজকুমার যারা আছে, তারা সমস্তই আমাদেরকে নিয়েই খেলা করে। এখানে প্লে আস বলতে আমাদের, আমরা যা করি আমাদের বিষয়টাই তারা নকল করছে। কম্পেয়ার টু দিস, এবং এই বিষয়টির সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, অল অনার্স মিমিক, অর্থাৎ সমস্ত পৃথিবীর যে প্রিন্সেস যারা আছে তাদের যে সম্মান, এই সম্মানগুলি মূলত আমাদেরই নকল। আমাদের তাদের যে বিহেভিয়ার সব কিছুই আমাদেরটাই তারা নকল করছে। অল ওয়েলথ অ্যালকেমি, এবং এই সব কিছুই মূলত, অর্থাৎ হচ্ছে স্টেট, প্রিন্স, তারপরে অনার, এই সব কিছুই মূলত একটা, এবং এছাড়া আরও যে সম্পদ যা কিছু আছে সব কিছুই আমাদেরই একটা রসায়ন, অর্থাৎ আমাদের কাছ থেকেই এটা নিয়েছে, এবং আমাদের এটাকেই তারা মূলত প্লে করছে। দাও সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, বলছে হে সূর্য, তুমি হলে আমরা যতটা সুখী তার অর্ধেক সুখী, আমি এবং আমার প্রেমিকা মিলে যতটা আমরা সুখী তার অর্ধেক সুখী হলো তুমি। ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস, এবং এই ওয়ার্ল্ড, এই পৃথিবীটা এখন সংকুচিত হয়ে গেছে, সংকুচিত বলতে সংক্ষিপ্ত হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে, আমাদের এই আমরা যে রুমে আছি এই রুমে এসে পৃথিবীটা সংকুচিত হয়ে গেছে। এবার তিনি যেটা বলছেন যে দাইন এজ আস্ক এজ, তোমার যে বয়স, অর্থাৎ ওই যে প্রথম লাইনে যেটা বলছেন যে বিজি ওল্ড ফুল, অর্থাৎ সূর্যকে তিনি ওল্ড বলছেন, অর্থাৎ বয়স্ক বলছেন, তো এখানে বয়স্ক বলে বলছেন, এখানে আবার মেলাচ্ছেন ওইটার সঙ্গে, যে দাইন এজ আস্ক এজ, তোমার যে বয়স সেই বয়সটা এখন আরাম চায়, অ্যান্ড মানে অনেক শান্তি শান্তি চায়, অ্যান্ড সিন্স দাই ডিউটিস বি, সুতরাং তোমার ডিউটি হলো টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে হচ্ছে উষ্ণ করা, দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, এবং সেটা হয়ে গিয়েছে আমাদেরকে ওয়ার্মিং করেই, আমাদেরকে যে তুমি উষ্ণতা দান করেছো এটা করেই পুরো পৃথিবীকেই ওয়ার্ম করা বা উষ্ণ করার ডিউটিটা, কাজটা হয়ে গিয়েছে। তুমি তোমার বয়সকে জিজ্ঞাসা করো, তোমার বয়সও এখন এই মুহূর্তে আরাম চায়। শাইন হিয়ার টু আস, আমাদেরকে আলোকিত করো, অ্যান্ড দাও আর্ট এভরিহোয়ার, তাহলেই তুমি সব জায়গায় হয়ে যাবে, অর্থাৎ তুমি সব জায়গায় আলোকিত করা হয়ে যাবে। আচ্ছা, দিস বেড দাই সেন্টার ইজ, এই বেডটাই হলো তোমার কেন্দ্র, দিস ওয়ালস, এই যে চারিপাশের যে ওয়ালগুলি, দাই স্ফিয়ার, এবং এই ওয়ালটাই হচ্ছে তোমার গোলার্ধ, অর্থাৎ এই পৃথিবীর হচ্ছে শেষ প্রান্ত বা শুরু, যা কিছু বলো না কেন সেটা। আচ্ছা, এবার এই এই যে এই শেষ স্ট্যান্জাটা যদি আমি আরেকবার বলি, কবি এখানে বলছেন যেটা, যে তার প্রেমিকা হলো পৃথিবীর সমস্ত দেশগুলির একত্রিত করলে হচ্ছে তার প্রেমিকা, এবং সবগুলি দেশের যে সমস্ত যে রাজা আছেন সবাই বা শাসক আছেন সব মিলে একত্রে হচ্ছেন কবি নিজে, এবং এর বাহিরে আর কিছুই নাই। এবং তিনি বলছেন পৃথিবীর রিয়েল লাইফের পৃথিবীর যে মানে রাজা বা যারা আছে তারা যে কাজগুলি করে থাকে এই সবগুলি মূলত আমাদেরই নকল করে থাকে, এবং আমাদের তাদের সম্মান, তাদের সম্পত্তি বা সম্পদ সব কিছুই মূলত আমাদের সম্মান সম্পত্তির একটা রসায়ন। এবং সূর্যকে তিনি বলছেন, সূর্য তুমি, আমরা যতটা হ্যাপি, আমি এবং আমার প্রেমিকা যতটা হ্যাপি, তুমি আমাদের চেয়ে অর্ধেক হ্যাপি, এবং এই পৃথিবীটা এখন অনেক বেশি সংকুচিত হয়ে গেছে, আমাদের এই যে আমাদের যে রুম, আমরা যে রুমে আছি সেই রুমটার ভেতরে আটকে গেছে বা সংকুচিত হয়ে আছে, এবং
দাইন এজ আস্ক এজ, এবং বলছে তুমি তোমার যে বয়স, সূর্যকে বলছে তোমার যে বয়স, এই বয়সে একটু শান্তি বা একটু আরাম বা একটু সহজ কাজ চায় এই বয়সটা। সুতরাং তোমার যে ডিউটি, সেই ডিউটি হচ্ছে পৃথিবীকে আলোকিত করা বা উষ্ণ করা, এবং তুমি এই কাজটা আমাদেরকে উষ্ণ করার মাধ্যমে অলরেডি করে ফেলেছো, এবং আমাদেরকে তুমি আলোকিত করো, তাহলেই তোমার সারা পৃথিবীকে আলোকিত করা হয়ে যাবে। কেননা এই বেডটাই হচ্ছে এই পৃথিবীর সেন্টার, এবং এই যে চারিপাশের যে এই রুমের যে চারিপাশের যে ওয়াল, এইগুলোই হলো এক একটা হচ্ছে স্ফেয়ার, অর্থাৎ তোমার যে স্ফেয়ার, তোমার যে গোলার্ধ, এটা হচ্ছে চারিপাশের ওয়াল। সুতরাং তুমি আমাদেরকে আলোকিত করো, আমাদেরকে উষ্ণতা দান করো, তাহলেই তোমার সারা পৃথিবীকে উষ্ণতা দান করা হয়ে যাবে। আচ্ছা, এই হলো মানে পুরো কবিতাটির লাইন বাই লাইন যে এক্সপ্লানেশন সেটা, এবং আরও বিস্তারিত জানতে তোমরা তোমাদের নোট গাইড ফলো করো। আমি জাস্ট এখানে বাংলাগুলো বলে গেলাম, ট্রান্সলেশনগুলো বলে গেলাম, এবং এইখানে এটা যে একটি মানে খুব ভালো একটি লাভ পোয়েম, সেটাও আমি এই কবিতাটি বাংলা করার মাধ্যমে আমি আশা করি তোমরা বুঝে গেছো, এবং তোমরা এরপরে এখান থেকে আসলে তোমাদের যে বই এবং যে গাইড যেগুলো আছে সেখানে আরও বেশি ভালো মানে বিস্তারিত আলোচনা পাবে। তো এটা তোমাদেরকে হেল্প করবে মাত্র বাংলাটা বোঝার জন্য, এর বাহিরে বেশি কিছু নয়। তোমরা বেশি কিছু পাওয়ার জন্য তোমাদের নোট গাইড ফলো করো এবং বই ফলো করো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। এই কবিতাটির জন্য ইন্ডিয়া থেকে, ইভেন বাংলাদেশ থেকেও অনেকেই রিকোয়েস্ট করেছে, তো করে ফেললাম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্তই, টিল দেন আল্লাহ হাফেজ।